আজকে আমরা দেখব বাংলাদেশের অন্যতম একটি নদী কুমার নদ, এই নদের প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশ একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক জীববৈচিত্র্যময় দেশ, রূপসী বাংলাদেশ। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সৌন্দর্যমণ্ডিত অংশ, অসংখ্য সৌন্দর্যমণ্ডিত এলাকা, প্রাকৃতিক সৌন্দর্য, ফুল ফল ফসল অনেক কিছু। আসলে এর অধিকাংশই আমাদের চোখের আড়ালে থাকে অথবা আমরা খেয়াল করি না। তো আজকে এসেছি কুমার নদের পাশে, এটি ঝিনাইদহ জেলায় অবস্থিত। কুমার নদ একটি গড়াইয়ের শাখা নদী। নদীটিতে পানির প্রবাহ এখন নেই, অর্থাৎ নদীটি মরা নদী। বর্ষায় প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পায় এবং বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার ফলে এই নদীর নাব্যতা এখন হ্রাস পেয়েছে। বিভিন্ন জায়গায় চারণভূমি সৃষ্টি হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি বড় চারণভূমি, এখানে অনেক গরু ছাগল ঘাস খাচ্ছে। নদীর পানি অত্যন্ত পরিষ্কার, কচুরি পানা এবং মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিও দেখা যায়, তবে শীতের শেষে একটু বেশি দেখা যায়। এখন খুব একটা চোখে পড়ছে না, তবে তারপরেও অনেকগুলো বক, কাক, তারপরে মাছরাঙা এবং বিভিন্ন ধরনের পাখি চোখে পড়েছে আমাদের। শালিক, বক, মাছরাঙা, পানকৌড়ি, এখানে দেখা যাচ্ছে একটি পানকৌড়ি। এই পানকৌড়ি পাখি মাছ ধরতে অত্যন্ত পটু, খুব দ্রুত সাঁতার কাটতে পারে। এরা ডুব দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট থাকতে পারে এবং খুব দ্রুত সাঁতার কেটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। দেখুন, একটি পানকৌড়ি সাঁতার কাটছে, আবার ডুব দিয়ে এটি মাছ ধরে উঠে পড়ে। অত্যন্ত মনোরম পরিবেশ চারদিকে। আসলে নদ নদী এবং প্রাকৃতিক পরিবেশ, সমুদ্র, পাহাড়, এগুলো মানুষকে আকর্ষণ করে। প্রকৃতির একটি টান অবশ্যই আছে। নিস্তব্ধ নির্জন পরিবেশে ঘুরতে এবং ওখানে যদি আবার হালকা বাতাস হয় তাহলে অনেক ভালো লাগে, মন এবং প্রাণ জড়িয়ে যায়। দেখুন, উপর থেকে নদীটিকে এরকম দেখা যায়। সাদা সাদা বক এবং কচুরি পানার সাদা ফুল একাকার হয়ে গেছে। ওপাশে গ্রাম এবং নদীর এপাশেও গ্রাম। মাঝে মধ্যে আবার নদীর উপরে ব্রিজ দেওয়া আছে, এপারের সাথে ওপারের মানুষের যোগাযোগ রক্ষার জন্য। এখানে অনেকগুলো পাখি হয়তো খাবারের সন্ধানে জড়ো হয়েছে, শালিক পাখি। গ্রামীণ এই পরিবেশে আসলেই ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যায়, অশান্ত মন যেন শান্ত হয়ে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এই প্রকৃতির বিভিন্ন জীববৈচিত্র্য পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।